আদিবাসী অধ্যুষিত মালদা জেলার হবিবপুর ব্লকের বেগুনবাড়ি এলাকায় সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হলো গবাদি পশুপালন ও বিনামূল্যে গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির। বেগুনবাড়ি গ্রাম সংলগ্ন চকডহর এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসে গবাদি পশুপালনের প্রশিক্ষণ শুরু হয়। পাশাপাশি ওই এলাকায় একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবির দুটি পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, হাবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। এলাকাবাসীরা এই রূপ দুটি শিবির হওয়ায় খুশি। হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বেগুনবাড়ি এলাকা এবং এলাকা গ্রাম চকডহুড়ি এবং টালিয়াপাড়া, এই দুটো গ্রাম মিলে আজকে সরকারিভাবে এবং সরকারি উদ্যোগে সিএডিসি উদ্যোগে এখানে একটা গবাদি পশুর এইসব এলাকার মানুষদের নিয়ে একটা গবাদি পশুর প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এবং এখানে এখানকার লোকাল লোক যারা আছে, যাদের পারিবারিক একটা আয় বৃদ্ধির জন্যে এই গবাদি প্রশিক্ষণের একটা সুযোগ করা হয়েছে, যেটাতে এখানকার মানুষের পারিবারিক আয় বৃদ্ধির কথাটা ভাবা হচ্ছে। এবং এখানে এই গ্রামটাকে সরকারিভাবে একটা মডেল গ্রাম হিসাবে ভাবা হচ্ছে, ওনারা ভাবছেন। এতে গ্রামের লোক খুব খুশি হয়েছেন এবং আমরাও খুশি যে এইভাবে সরকার এই গ্রামের প্রতি একটা নজর দিয়েছেন এভাবে একদম প্রত্যন্ত এলাকায়। এবং এখানে এসেছিলেন প্রশিক্ষণ কেন্দ্র, আমাদের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার সুপ্রতীক সাহা উপস্থিত ছিলেন। এবং এরপরে আমাদের এই গবাদি পশুর পাশাপাশি এই গ্রামের সব লোকজনদের নিয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে এই গ্রামের লোকরা স্বাস্থ্য একটা পরীক্ষার ব্যবস্থা করেছে সরকারিভাবেই। তো সব কিছু মিলিয়ে আমরা খুব খুশি এবং গ্রামের লোকরাও খুব খুশি, এটা বাস্তবায়িত হোক আমরাও চাই, যাতে এখানকার লোকের উপকৃত হোক এবং উপকৃত হয়। এবং এদের আয় বৃদ্ধির ব্যাপারে ভেবেছে, এটাও যাতে এদের আয় বৃদ্ধির ব্যাপারটা হয়ে যায়, কারণ এরাও প্রচণ্ড পিছিয়ে পড়া একটা জাতি, যাতে এরা পিছিয়ে না থাকে সরকার এই জন্য ভেবেছে। সরকারকে অনেক ধন্যবাদ এবং আমরা চাই যে এটা হোক বাস্তবায়িত হোক। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।